यादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। আখতার হুসেনের সাম্রাজ্যত অভিযান, হাতিগার অত্যাধুনিক অট্টালিকাত অভিযান সিএম ভিজিলেন্সর, গুয়াহাটির লগতো গোয়ালপাড়াত আছে বিশাল সম্পত্তি, বর্তমান শিলচর ডিএফও হিসাবে কর্মরত আখতার হুসেন। সদনত অচলাবস্থার সৃষ্টি করে নিলম্বিত লোকসভার 33 জন বিরোধী সাংসদ, শীতকালীন অধিবেশনের গৌরব গগৈ, আব্দুল খালেক, অধীর রঞ্জন চৌধুরীকে ধরে পুনের 33 জন সাংসদক নিলম্বন করা হয়েছে। অজিত কুমার ভূঁইয়া সহ রাজ্যসভাতো কেবাজনো সাংসদক নিলম্বন। নিলম্বিত এডিসি সুকন্যা বরাক সিএম ভিজিলেন্সর নিরন্তর জেরা, আয় বহির্ভূত সম্পত্তির গোচর জেরা এডিসি সুকন্যা, 8 বছর কোটি কোটি টাকার সম্পত্তি পাহাড় গড়ছিল লুভিয়া সুকন্যায়, বৃহস্পতিবার তদারকি দলে মারাথন জেরা চলাইছিল সুকন্যা। সিআইডি কার্যালয়ত এপিএস রুমির তিমুংপিক মারাথন জেরা এসআইটি, বৃহৎ ধনের বিনিময়ত রাজপত্রিত বিষয়ার পদ ক্রয় করেছিল রুমিরে, একাংশ রাজপত্রিত বিষয়াক রক্ষণাবেক্ষণের চেষ্টা এটা চক্রর, নন্দবাবুক মূল অভিযুক্ত সাজি আদালতত তথ্য দাখিলে এসআইটি। শিবসাগর গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় জড়িত 4 অভিযুক্তক গ্রেপ্তার করে জেললে প্রেরণ, 9 ডিসেম্বর জয়সাগর সিআরপিএফর ক্যাম্পত সমীপত হয়েছিল গ্রেনেড বিস্ফোরণ, বিস্ফোরণের পিছতে দায়িত্ব স্বীকার করেছিল আলফা সোয়াটিনে। খবর মহানগরের, মহানগরী হাতিগাঁও সিএম ভিজিলেন্সর অভিযানত ধরা পড়েছে দুর্নীতিগ্রস্ত বিষয়ার বিশাল সম্পত্তি, সুকন্যা সামেদর পিছত এবার আখতার হুসেন, আখতার হুসেনের ঘরত অভিযান চলা হয়েছে, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগত রুজু হয়েছিল গোচর, ভূমি সংরক্ষণ বিভাগের ডিএফও আছিল আখতার হুসেন, ধেমাজি ডিএফও হয়ে থাকার অবস্থান বৃহৎ অনিয়ম সংঘটিত করেছিল, দুর্নীতির পর্বতম সম্পত্তি গড়ছিল আখতার হুসেনে, গোয়ালপাড়া দুটা বিশাল অট্টালিকা সাজিছে, তার 7 মহলিয়া অট্টালিকাটিয়ে দৃষ্টি আকর্ষণ করে গোয়ালপাড়া রাইজত, গোয়ালপাড়ার 4 ঠাইত 2 জন পরিমাণের মাটিও কিনি থাকে আখতার হুসেনে, হুসেনের ঘরত কোটি কোটি টাকার তথ্য লাভ করেছে অভিযানকারী দলটিয়ে, গুয়াহাটিকে ধরে গোয়ালপাড়াতো আছে হুসেনের বিশাল অট্টালিকা, হাতিগাঁওর শেওয়ালি পথত সিএম ভিজিলেন্সর অভিযান, ইফালে হাতিগাঁওর সিজুবাড়িতো ক্লাসিক এপার্টমেন্টতো অভিযান চলা হয়েছে, ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলাত অভিযান সিএম ভিজিলেন্সর, হুসেনের অট্টালিকা দেখি হতবাক সিএম ভিজিলেন্স, বর্তমান শিলচরের ডিভিশনেল সয়েল কনজারভেশন অফিসার রূপে কর্মরত হয়ে আছে আখতার হুসেন, 2025 চনলৈকে চাকরি আছে আখতার হুসেনের, গুয়াহাটির হাতিগাঁওর শেওয়ালি পথত এই অত্যাধুনিক অট্টালিকা, আনহাতে নির্বাচন খেলারও কথা আছিল আখতার হুসেনের, আখতার হুসেন সন্দর্ভত এতিয়ালৈকে যিমানখিনি তথ্য আহিছে আর পরবর্তী সময়ত আর বহু তথ্য পোহরলে আহিবলে বাকি আছে, এই আখতার হুসেনের বিরুদ্ধে অভিযোগ অনা হয়েছিল আয় বহির্ভূত সম্পত্তি আর তার বাবে আর সেই গোচরের ভিত্তিতে অর্থাৎ 6/23 গোচরের ভিত্তিতে বাসগৃহত অভিযান চলা হয়েছিল আর এটা নির্মীয়মান অট্টালিকা আমি দেখাইছো, এটা নির্মীয়মান অট্টালিকা এয়া, আর আখতার হুসেনের যিকেইটা এতিয়ালৈকে অট্টালিকার কথা কোয়া হয়েছে গোটেকেইটা অট্টালিকায় 10 মহলিয়া 6 মহলিয়া 7 মহলিয়া অট্টালিকা, ইয়া গোয়ালপাড়াতো আছে আর ইয়াতো আছে, গোয়ালপাড়া দুটা ভবন আছে আর তেওর 7 মহলিয়া অট্টালিকা আছে, কেবা ঠাইতো তেওর মাটি আছে আর বহু ঠাইত আছে, তেওর মাটি সম্পত্তি যখন তালিকা উলাইছে এখন অতি দীঘলিয়া তালিকা, আর তেও কিমান মাটি ক্রয় করেছে, কিমান বিশাল বিশাল অট্টালিকার তেও স্বত্বাধিকারী, সেয়াও ইতিমধ্যে লাহে লাহে পোহরলে আহিছে, পুনৰ এবাৰ কৈছো যে তেও শিলচরের লগতে তেও ধেমাজিতো কর্মরত আছিলে, এই আর এই মুহূর্তত সংযুক্ত হয়েছে আমার গোয়ালপাড়া সাংবাদিক রিঙ্কু দাস আর গুয়াহাটিত আছে আমার আন এগারী সাংবাদিক হীরক জ্যোতি মালাকর, প্রথমে গোয়ালপাড়ালে যাব, রিঙ্কু আছে, রিঙ্কু গোয়ালপাড়ার কথা এইভাবে আহিছে, আখতার হুসেনের বহু সম্পত্তি গোয়ালপাড়াত আছে, আনকি তেওঁর যে 7 মহলিয়া অট্টালিকা সেই অট্টালিকায় সকলের দৃষ্টি আকর্ষণ করে, আর কিছু খবর আমি আপনার জানিম আখতার হুসেন সন্দর্ভত।
হয় বাপৰে কব লাগিব দুর্নীতিগ্রস্ত বিষয়া জি ডিএফও আক্তার হোসেন এই আক্তার হোসেনের দেখা গৈছে জি সিএম ভিজিলেন্সে যে অভিযান চলাই পেলায় তেখেতর যে সম্পত্তি ইতিমধ্যে পাহাড় করা সম্পত্তি ইতিমধ্যে অভিযোগ উত্থাপন হয়েছে আর দেখা গৈছে গোয়ালপাড়া শহরের মাছমজিয়ার যে দুর্গা মন্দির যে সাতমহলিয়া একটা অট্টালিকা ইতিমধ্যে নির্মাণ করে থাকা হয়েছে অকল গোয়ালপাড়া দুর্গা মন্দির বলে কলে ভুল কোয়া হব পাপড়ি গোয়ালপাড়া বিভিন্ন অঞ্চলত দেখা গৈছে তেখেতে এনে ধরনের অট্টালিকা নির্মাণ করেছে আর তেখেতে যে পশ্চিম গোয়ালপাড়াত তেখেতর যে বাসগৃহ থাকা বলে আমি জানিছো আর যে আক্তার হোসেন কিন্তু যে বিধানসভা নির্বাচনের তেখেতে যে দাবিদার আছিল তেখেতের টিকেটের দাবিদার আছিল তেখেতে নির্বাচন অবতীর্ণ হবলে গৈ আছিল কিন্তু নির্বাচন তেখেতে খেলিব নোৱাৰিলে আর যে আক্তার হোসেনের বিষয়ে কিছু জানিবলৈ মূল লগতে গোয়ালপাড়াবাসী রাইজ আছে তেখেতের পোনে পোনে কথা পাতিব বিচাৰিম দেখা গৈছে দুর্নীতিগ্রস্ত বিষয়া যে আক্তার হোসেনক দেখা গৈছে সিএম ভিজিলেন্সে ইতিমধ্যে তেখেতের ঘর অভিযান চলাইছে তেখেতের পাহাড় ঘরা তেখেতের যে সম্পত্তি আর গোয়ালপাড়াত দেখা গৈছে সাতমহলীয়া একটা অট্টালিকা নির্মাণ করে থাকা হয়েছে গোয়ালপাড়া শহরের মাছমজিয়ার দুর্গা মন্দিরত কি কব আপনি আক্তার হোসেনের বিষয়ে? সাতমহলীয়া নয় আসলে দশমহলীয়া আর আমার গোয়ালপাড়া পঞ্চরত্ন রোডত ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে তেওঁ। আনফালে আপনার গোয়ালপাড়া শহরের শালবাড়ি শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে আর তেওঁর যে অরিজিনাল আমবাড়ি গতি এইটো আমার রাইজর দেখাত আর বেনামে যে কিমান সম্পত্তি আছে তো নাজানো আমি গতি এটা ইনকোয়ারি করে ওলাব এই ভূমি সংরক্ষণও যদি আপনার ডিএফও আছিল আর ভূমি সংঘর সাংঘাতিক কেলেঙ্কারি গোয়ালপাড়াতে বহুত জলসিদ আসনি করছে নামমাত্র কাম করেছে 10% কাম করা নাই এইবিল আমি কমপ্লেন দিছিল এবার ইনকোয়ারি হয়েছিল হ্যাঁ যত আপনার বিল আছে তাতে পুখুরী খান্ডা দেখাইছে গতি এই ধরনের বহুত কেলেঙ্কারি আছে। আজি কেবল আক্তার হোসেন নয় আজি সরকারে এই ধরনের যা দুর্নীতিপরণ বিষয় আছে যে যেমন ইনকাম সেই ইনকামর করে কেন বিল্ডিং বিলাক বান্ধি আছে ইনকোয়ারি করো ইনকোয়ারি করলে ওলাই যাব নয় দুধকা দুধ পানিকা পানি গতি এইবিল কেউ নকরে যে সকলবিলাক আজি ইনকোয়ারি করক নোটিস দিয়ক সব যে যা বিল্ডিং আছে যে কি চাকরি করছিল কি ব্যবসায় করে ইনকাম কত গোটাই ওলাই যাব গতি আক্তার হোসেন কেবল আক্তার হোসেন নয় হেনকা আক্তার হোসেন বহুত আছে গতি এই আক্তার হোসেনের যা আছে তাক ইমিডিয়েট উচ্চপদ তদন্ত করব লাগে তার সম্পত্তিবিলাক সম্পদ বাজেয়াপ্ত করব লাগে আর যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করার আমি দাবি জানাইছো যাতে আক্তার হোসেন আর বহু আছে। রিঙ্কু আপনি লাইনত থাকক মই এফালে যাম হিরকর উচরলে। হিরক আপনি কোন ঠাইত আছে? হিজুবাড়িত ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলাই থাকা হয়েছিল আক্তার হোসেনের সম্পত্তি তালিকা সন্দর্ভত আর কিবা তথ্য আপনার হাতত আহি পড়েছে হিরক? চক সিএম ভিজিলেন্সে আজি যেহেতু যেটা গোচর ধারাত গোচর রুজু হয়েছিল তারে পিছতে যেহেতু বিভিন্ন স্থানত গুহাটী মহানগরী বিভিন্ন স্থানত আক্তার হোসেনের বিভিন্ন স্থানের অভিযান চলা দেখবলে পাওয়া গেল। প্রথমতে আজি হাতিগড় যেটো শেওয়ালি পথর যে বাসগৃহ আছে সেই বাসগৃহত অভিযান চলাইছিল আর অভিযানকালত প্রথমে চাইছিল যে আসলে যে সম্পত্তি সেই সম্পত্তির পরিমাণ কিমান প্রথমে সেই চাইছিল যে ওয়াল আছে সেই ওয়ালের জোখমাপ করার ঘরের আসবাবপত্র বা অন্যান্য যে নথিপত্র সেই নথিপত্রসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে চা দেখবলে পাওয়া গেল। আক্তার হোসেনের বিরুদ্ধে যেহেতু আয়তক বেশি সম্পত্তি যেহেতু থাকার যেহেতু অভিযোগ উত্থাপন হয়েছিল বা গোচর রুজু করা হয়েছিল তার ভিত্তিত ইতিমধ্যে বিভিন্ন স্থানের অভিযান চলিছিল আর ক্লাসিক যে এপার্টমেন্ট আছে গুহাটী মহানগরীর হিজুবাড়ি যে ক্লাসিক এপার্টমেন্ট আছে সেই ক্লাসিক এপার্টমেন্টতো অভিযান চলা দেখবলে পাওয়া গেল। আর 10 মিনিট ধরে যেহেতু যি 10 জনীয় দল আছিল সেই দলটো 10-15 মিনিট ধরে সেই স্থানের অভিযান চলাইছিল আর অভিযানকালত কেতবোৰ নথিপত্র লাভ করেছে আর সিএম ভিজিলেন্সের দলটোয়ে কিন্তু তদন্ত খাতিরত এই মুহূর্তলৈকে সেই সিএম ভিজিলেন্সের দলটোয়ে এই মুহূর্তলৈ কোনো তথ্য প্রকাশ করা নাই আর এইগৰাকী যি বিষয়া এই বিষয়া শিলচৰৰ সোল কনজার্ভেশন অফিসার হিসাবে বর্তমান কর্মরত আছিল আর পূর্বতে যেহেতু ধেমাজিত কর্মরত আছিল বিষয়াগৰাকীয় ধেমাজিত কর্মরত থকা অবস্থা বিভিন্ন স্থানের সম্পত্তি গড়াইছিল কেবল আক্তার হোসেনের এই দুটা সম্পত্তি নহয় বেটকুচিটোতেও সম্পত্তি আছে আর বেটকুচি সম্পত্তি ইতিমধ্যে দেখা গৈছে যে আক্তার হোসেন এজন সরকারি বিষয়া হয়ে পেলায় এনেকুৱা ধরনের সম্পত্তি গড়ি তুলছে কি কব সেই বিষয়ে কি কব আপনি? আজি সরকারে কৈ আছে দুর্নীতি বন্ধ কিন্তু অথচ এইবিলাক চলি আছে কারণ সরকারে এই ক্ষেত্রে যে ধরনের নিরীক্ষণ করবল আছিল সেটু করা নাই কেবল আক্তার হোসেন কিন্তু আজি সুকন্যাপুরা এডিসি কি করলে তেও হ্যাঁ প্রায় কেবা কোটি 10 কোটি টাকার মালিক হলাল হ্যাঁ গতি এনেকৈ আজি বহুত চলি আছে সরকারে যিমানে দুর্নীতির বিরুদ্ধে কয়েছে সিমানে দুর্নীতি বেশি হয়েছে আপনার দুর্নীতিকে দুর্নীতি সিন্ডিকেট দালাল সেইবিলাক চলি আছে তেলগুড়ি গতি কেবল আক্তার নয় কত গোস্বামী দাস শর্মা এনেকৈ বহুত এনে দুর্নীতিপরায়ণ ব্যক্তি আছে গতি কোনো সরকারে কোনো নিরীক্ষণ করা নাছিল যার কারণে এই সুযোগটা পাইছে। সরকারে যদি প্রথমের পরা যদি স্ত্রী ঘোলা হয় যদি এই ব্যবস্থাবিলা করলেহেন এই হাকটো নাপালেহেন হয় গতি সরকারের প্রথমের পরা যে নীতি হ্যাঁ আজি কংগ্রেসের কথা বাদ দিল বিজেপি সরকার সে কৈছিল যে কাক খাব নিদো না খাই কিন্তু কি হয়ে আছে অবস্থাটা গতি সরকারি অফিসার
সরকারি সরকারি অফিসারজনে কেনে খাইছে তেতিয়ালৈ কোনো ব্যৱস্থা কৰা নাছিল দেখা গৈছে তেখেতে কংগ্ৰেছৰ টিকেটৰ দাবীদাৰ আছিল পশ্চিম সমষ্টিৰ পৰা তেখেতে নিৰ্বাচন অৱতীৰ্ণ হ'বলৈ তেখেতে ইতিমধ্যে জোৰজা কৰিছিল কিন্তু টিকেট তেখেতে নাপালে আৰু খেলিব নোৱাৰে সেই বিষয়ে কি ক'ব তেখেতে টিকেটৰ দাবীদাৰ কোনো তেওঁৰ টকা পইচা আছে দাবীদাৰ থাকিব পাৰে আজি কংগ্ৰেছে দিয়ে নাই কোনো অন্য দলে পইচা দিলে তেওঁলোকক দিব গতিকে তেওঁলোকৰ যিহেতু টকা আছে এতিয়া তেওঁলোকক এটা ৰাজনৈতিক পৰিস্থিতি লাগে যে ৰাজনৈতিকভাৱে পৰিচিত হোৱাৰ কাৰণে তেওঁলোকে বিশ্বাস কৰে জিতা কথা বেলেগ কথা গতিকে তেওঁলোকে যি দলৰ ক্ষেত্ৰত তেওঁ টকা দি তেওঁলোকে টিকেটটো ল'ব বিচাৰিছে কংগ্ৰেছৰ হয়তো নেদিয়ে বেলেগ দলটোতো যাব পাৰে আজিকালিতো আয়াৰাম ৱায়াৰামৰ ওপৰত ৰাজনীতি হৈছে এই দলে নেগেলে সেই দলে যাব সেইটো চলি আছে যাৰ বেছি টকা আছে সেই টকাতে টকা দিলে তেওঁলোক টিকেট পায় গতিকে এই ধৰণৰ এইবিলাক চলি আছে গতিকে সাধাৰণ মানুহ আজি সাংঘাতিক দৰে ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰু এইবিলাক ধনীয়ে ধনী হ'ব লাগিছে গৰীব মানুহ বেছিকৈ গৰীব হ'ব লাগিছে আক্তাৰ হোসেন দেখা গৈছে গোৱালপাৰা চহৰৰ মাছমজিয়া দুৰ্গা মন্দিৰত তেখেতে সাতমহলীয়া বা এটা দশমলীয়া বিল্ডিং এটা তেখেতে নিৰ্মাণ কৰি আছে আৰু বিভিন্ন অঞ্চলত থাকিব পাৰে গোৱালপাৰা আছে আছে এইবিলাকতো আমাৰ চকুৰ আগৰ কথা আৰু বেংকত বা কিমান টকা আছে বেনামে নামে কিমান টকা আছে বেংকত সেইবিলাক ওলালে এখন ওলাই যাব নহয় কথাটো তেওঁক এৰেষ্ট কৰিলে গোটেই ওলাই যাব নহয় তেওঁৰ আমবাৰীত কি সম্পত্তি আছে কিমান শালি মাটি আছে কিমান ভিটি মাটি আছে চব ওলাই যাব গতিকে এইটো তদন্ত হোৱাটো আমি বিচাৰিছোঁ কি ক'ব আপুনি কি ক'ব গোৱালপাৰাবাসী ৰাইজ হিচাপে যে আক্তাৰ হোসেনৰ বিষয়ে কি ক'ব আপুনি আমি নিৰপেক্ষ এটা তদন্ত হওক এই তদন্ত হৈ যি যদি যিবিলাক আছে তেওঁৰ এটা যিহেতু চৰকাৰী বিষয়া চৰকাৰী বিষয়া এটা নিৰ্দিষ্ট ইনকাম আছে তে ইনকামৰ ওপৰত এই সম্পত্তিবিলাক কেনেকৈ আহিলে নিশ্চয় দুৰ্নীতিৰ লগত জড়িত তে সেই দুৰ্নীতিবিলাক ক'ৰ পৰা হ'ল আৰু কেনেকৈ কোৱা হৈছে বা সাতমহলীয়া যিয়ে নহওক সেই অট্টালিকাটো কেতিয়াৰ পৰা নিৰ্মাণ কৰি থকা হৈছে হয় পাপৰি এইটো সঠিকভাৱে ক'ব নোৱাৰি যদিও পাপৰি প্ৰায় এবছৰমানৰ পৰাই এই অট্টালিকাটো এতিয়া নিৰ্মাণ কৰি থকা হৈছে মই পোনে পোনে তেখেতে মই আপোনাক সুধিছোঁ যি অট্টালিকাটো নিৰ্মাণ কৰি থকা হৈছে আপোনাৰ যি দুৰ্গা মন্দিৰত এইটো কি মানে কেতিয়াৰ পৰাই নিৰ্মাণ কৰি থকা হৈছে আপোনালোকে কিবা গম পায় নেকি এইটো বাৰু আজি মানে যিজন মিস্ত্ৰীৰ লগত কথা বতৰা হয় প্ৰায় তিনি বছৰৰ পৰা আৰম্ভ হৈছে কামটো তিনি চাৰি বছৰ আপোনাৰ হোৱা নাই মাজতে কিন্তু আজি একমাহমানৰ পৰা কাম বন্ধ কৰি মিস্ত্ৰী কিন্তু তাতে আছে দহতলা বিল্ডিং আমাৰ গোৱালপাৰাৰ পৰা সেই ধৰণৰ বিল্ডিং ক'তো নাই গতিকে বৃহৎ এটা বিল্ডিং বান্ধি আছে তেওঁলোকে তাতে আৰু এই যিটো ইউনিয়ন বেংক কৰিছে এইটো বিৰাট বিল্ডিং এইটোতো আজি বহু বছৰ হ'ল বেংকত ভাড়া দি আছে তেওঁলোকে গতিকে আপোনাৰ শালবাৰী তাৰ কেইবাডোখৰ মাটি আছে এইবিলাকতো আমি দেখাত গতিকে আনফালে আমবাৰী চাম্বাৰী অঞ্চলত যিবিলাক তেওঁৰ অৰিজিনেল ঘৰ আছে পশ্চিম সমষ্টিৰ আমবাৰীত তাতে গৈছে হয়তো বহুত মাটি বাঢ়িও কিনিছে বেংকতো টকা আছে এইটো ইনকোৱাৰী ওলাব নহয় তেওঁলোকৰ কোনে কোনে সহযোগিতা কৰিছিল সেইবিলাক গোটেই ওলাই যাব নহয় গতিকে উচ্চ নিৰপেক্ষ তদন্ত কৰি যিগৰাকী ব্যক্তিৰ সৈতে আপুনি কথা পাতি আছে তেওঁ অতিকৈ গুৰুত্বপূৰ্ণ কথা কেইটামান কৈছে তেওঁ এটা কথা কৈছে যে যিহেতু বিলৰ ঠাইত পুখুৰী দেখায় পুখুৰী খন্দা দেখায় এনেকুৱা ধৰণৰ যিবোৰ কাণ্ড কাৰখানা কৰি আহে যিধৰণে দুৰ্নীতি কৰি থকা হয় প্ৰকৃততে কাগজে কলমে বেলেগ আৰু হাতে কামে বেলেগ সেইবোৰৰ পৰাই এইসকল বিষয়ে এনেধৰণে দুৰ্নীতি কৰিবলৈ পাৰে আৰু এনেকৈ তেওঁলোকে পৰ্বতসম টকা গোটাই লয় বা সম্পত্তি গোটাই লয় গতিকে সেই সন্দৰ্ভত তেওঁ এটা কথা কৈছিলে যে আমি বহুবাৰ অভিযোগ দিছোঁ আৰু গতিকে সেই অভিযোগৰ ভিত্তিত একো কৰা হোৱা নাছিলে এনেকুৱা ধৰণৰ তেওঁ এটা কথা কৈছিলে অকণমান জানিম সেই বিষয়ে তেওঁ কি ক'ব বিচাৰিছিলে প্ৰকৃততে আপোনাক আপুনি পোনে আহিছোঁ আপোনাক তেখেতে কৈছে এই আপোনাৰ পূব গোৱালপাৰা আপোনাৰ বাকেটাৰী অঞ্চলত তেখেতে পুখুৰী খন্দাৰ নামত এনেকুৱা মানে টকা আত্মঘাত কৰিছে কথাখিনি কি আৰু শুনক সেই সময়ত 2002-03 চনত তেতিয়া ৰিপুণ বৰা আছিল পঞ্চায়তৰ এই ভূমি সংৰক্ষণ মন্ত্ৰী তেতিয়া মই পঞ্চায়তৰ প্ৰেচিডেণ্ট আছিলোঁ আমি এইবিলাক কমপ্লেইন দিছিলোঁ আৰু এখন কমিটি হৈছিল দেৱেন দেৱেনী জিলা পৰিষদৰ প্ৰেচিডেণ্ট ময়ে মেম্বাৰ আঞ্চলিক প্ৰেচিডেণ্ট আমি গৈছিলোঁ তেতিয়া আপোনাৰ ভূমি সংৰক্ষণ যিজন ডিভিশ্যনেল অফিচাৰ আপোনাৰ মালাকাৰ বুলি আহিছিলে তাত আমি দেখিলোঁ যে বাকাইদি এটা শুক্ৰাখা বিল এটা আছে আমি স্কিমবিলাক চালোঁ চব স্কিম কোনো কামেই কৰা নাই ক'ৰবাত 10% কাম কৰিছে বিলটো তেওঁলোকে খান্দা বুলি ক'লে বিলটো চাৰিওফালে এটা আপোনাৰ মেটাকাইদি ঘেৰি ৰাখিছে কৈছে আমিতো খান্দিছোঁ আমাৰ ADCO গৈছিলে তেওঁ মেম্বাৰ ছেক্ৰেটাৰী এজন ইঞ্জিনিয়াৰ গৈছিলে তেওঁ কৈছে অঁ এইটোতো ভাল কৰি খান্দিছে কৈছে ঠিক আছে এই মাটিবিলাক ক'ত গ'ল তেতিয়া তেওঁলোকে অঁ হয়তো মাটিবিলাক ক'ত গ'ল তেনেহ'লে গতিকে এই ধৰণৰ লুটপাট যিবিলাক জলচ্ছেদ আঁচনি তেওঁলোকে কৰিছিল আমাৰ গোৱালপাৰাৰ পৰা গোটেই অসমত আৰু এই এই আঁচনি এই ভূমি সংৰক্ষণ সম্পৰ্কত আমাৰ ৰাইজ অৱগত নহয় হ্যাঁ আর রাইজের লোক এটা সম্পর্ক নয় তেওঁলোকে মনে মনে এখন কমিটি করে সেই জয়েন এখন করে কমিটির লোক কোনো কাম কাজ নাই হয়তো নামমাত্র কাম হয়েছে বাকি লুটপাট করে খেয়ে আছে আপনার এই ধরনের বাকাইদারি মই সেই কমিটির মেম্বার হিসেবে মই নিজে কইছিলাম তাত আর তেওঁলোকৰ ডিভিশনাল আছিল মালাকার তেতিয়া
গুরুত্বপূর্ণ কেবাটাও কথা উল্লেখ করেছে। আসলে এনেকা এগারী আখতার হুসেন নয় আর বহুত আছে, তার ভিতর ইতিমধ্যে কেবাজনের নামও কৈছে। গতি ভূমি সংরক্ষণ বিভাগ যধরনের একটা কেলেঙ্কারি চলি থাকে সেয়া সর্বসাধারণ রাইজ অবগত নহয় বলেও তো একটা গুরুত্বপূর্ণ কথা কৈছে। রিঙ্কু আপনার ধন্যবাদ জানাই, মই এবার হীরকর ওসর যাব। হীরক আপনার ওসর আইসো, গোয়ালপাড়ার মাটি সম্পত্তির তালিকা ইতিমধ্যে আমি জানাই গৈছো। গতি গুয়াহাটীত আজি কোন কোন ঠাইত অভিযান চলোয়া হল হীরক আপনার হাতত থাকা খবরখিনি আপনি ইতিমধ্যে আমাক দিছে। গতি এতিয়াও অভিযান চলি আছে নাকি? হীরক আপনি মোক শুনিছে যদি এই মুহূর্ততো অভিযান চলি আছে নাকি? হীরক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি হীরকক ধন্যবাদ জানাইছো, রিঙ্কু দাসকো ধন্যবাদ জানাইছো, দুইগৰাকীকে ধন্যবাদ জানাইছো। আর লগতে আমি পুনরবার এইখিনিতে উল্লেখ করছো যে আখতার হোসেনের বাসগৃহত আজি পুৱাৰ ভাগৰ পৰা অভিযান চলোৱা হয়। তেওঁৰ আনকি হিজুবাড়ীত থকা ক্লাসিক এপার্টমেন্টৰ তৃতীয় মহলাতো আজি অভিযান চলোৱা হয় আৰু অভিযান চলি আছে এতিয়ালৈকে। ইফালে গোয়ালপাড়াতো তেওঁৰ যিখিনি মাটি সম্পত্তি সেয়াও এতিয়া লাহে লাহে পোহৰলৈ আহিছে আৰু এয়া আচলতে এতিয়ালৈকে পোৱা তথ্যহে, হয়তো আৰু এটা দিনৰ ভিতৰত আৰু বহু তথ্য পোহৰলৈ আহিব। এপিএসসি কেলেঙ্কারিত সহকারী সমবায় পঞ্জীয়ক তলব করা হয়েছে। সহকারী সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মাক তলব করেছে এস আই টিয়ে। গ্রেপ্তারের ভয়ত আদালত বিকাশের অগ্রিম জামিন আবেদন করা হয়েছে। বিকাশের জামিন সন্দর্ভত আদালতে ইতিমধ্যে কেস ডায়েরি বিচারিছে। 21 ডিসেম্বর কেস ডায়েরি দাখিলের নির্দেশ দিছে আদালতে। 30 নভেম্বর নিলম্বিত হয়েছিল সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মা। বর্তমান ওদালগুড়ির এ আর সি এস বিষয়ারূপে কর্মরত বিকাশ শর্মা। এপিএসসি কেলেঙ্কারিত সহকারী সমবায় পঞ্জীয়ক তলব করা হয়েছে। সহকারী সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মাক তলব করেছে এস আই টিয়ে। গ্রেপ্তারের ভয়ত আদালত বিকাশের অগ্রিম জামিন আবেদন। বিকাশের জামিন সন্দর্ভত আদালতে কেস ডায়েরি বিচারিছে। 21 ডিসেম্বর কেস ডায়েরি দাখিলের নির্দেশ দিছে আদালতে। 30 নভেম্বর নিলম্বিত হয়েছিল সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মা। বর্তমান ওদালগুড়ির এ আর সি এস বিষয়ারূপে কর্মরত বিকাশ শর্মা। আনহাতে আন এটা ব্রেকিং নিউজ, এপিএসসি কেলেঙ্কারিক লৈ তৎপর উচ্চ ন্যায়ালয়। সোমবারে শপতনামা দাখিল নকরিলে সরকারে। শপতনামা দাখিলের বাবে সরকারে এতিয়া আৰু সময় বিচাৰিছে। 18 ডিসেম্বরের ভিতর শপতনামা দাখিলের নির্দেশ দিয়া হয়েছিল। পুনৰ কৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর যে এপিএসসি কেলেঙ্কারিক লৈ এতিয়া তৎপর উচ্চ ন্যায়ালয়। সোমবারে শপতনামা দাখিল নকরিলে সরকারে। শপতনামা দাখিলের বাবে সরকারে আৰু সময় বিচাৰিছে। 18 ডিসেম্বরের ভিতর শপতনামা দাখিলের নির্দেশ দিয়া হয়েছিল। আর এস আই টিত হাজির এপিএস রুমির টিমুংপি। পুয়া এস আই টিত হাজির হল এপিএস রুমির টিমুংপি। আজি হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল রুমির টিমুংপিক। আজি বিশেষ কারণত হাজির নহল স্বরূপ ভট্টাচার্য। বৃহৎ ধনের বিনিময় ট্রান্সপর্টিত বিষয়ের পদ ক্রয় করেছিল রুমিলে। 2013 বর্ষত এপিএসসির মূল পরীক্ষাত প্রথম স্থানত উত্তীর্ণ হয়েছিল স্বরূপ ভট্টাচার্য। বৃহৎ ধনের বিনিময় প্রথম স্থানত উত্তীর্ণ হয়েছিল স্বরূপ। উত্তর বহি 200-র ভিতর 190 নম্বর লাভ করেছিল স্বরূপে। ইফালে নিলম্বিত এপিএস রুমির টিমুংপির পিতৃ হল বিজেপির হামরেন সমষ্টি পারিষদ তথা ই এম মঙ্গল সিং টিমুং আর শহুরেক হল ডিফু সমষ্টির বিজেপি বিধায়ক বিদ্যা সিং ইংলাই। ছখন উত্তর বহি চারিখনতে জালি আতিলে নম্বর বৃদ্ধি করেছিল রুমির টিমুংপিয়ে। রুমির টিমুংপিয়ে ব্যাপক ধরনের লেনদেন করেছিল যার ফলত রাজপরিচিত বিষয়া হয়েছিল। ইংরাজিতে 124-125 নম্বর লাভ করেছিল। ডেভলিউশন সিটত বৃদ্ধি পায় হয়েছিল গে 175 নম্বর। কিমান নম্বর বৃদ্ধি করেছে সব রাজনীতি বিজ্ঞানের প্রথম কাকতত 160 নম্বর লাভ করেছিল। কিন্তু রাকেশ পালের আশীর্বাদ সেয়া 111 হল, 160 প্রায় 111। রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় কাকতত 50 নম্বর বৃদ্ধি। সাধারণ বিজ্ঞানত 113 নম্বর পাইছিল, এয়া হয়েছে টেবলিউশন সেট তার নম্বর। সমাজতত্ত্বর দ্বিতীয় কাকতত লাভ করেছিল 117 নম্বর। আর রুমির টিমুংপি আজি এস আই টিত হাজির হয়েছে, সোধা পোছা করে থাকা হয়েছে। আর এখন হয়েছে শীটখন যখনত কেনে ধরনের কিমান নম্বর পাইছে সব দেখাইছো। আমি তো তাইর কিমান নম্বর কত কিমানকে পাইছিল আর প্রকৃততে কিমান বহাই দিয়া হয়েছে তার গোটেই ডিটেলস গোটেইখিনি সবিশেষ ইয়াত আছে। এইখিনি উল্লেখ করেছো এখন এয়া হয়েছে রুমির টিমুংপির নম্বর। কিন্তু ইফালে স্বরূপ ভট্টাচার্য কিন্তু আজির দিন হাজির নয়।
এছ আই টিত হাজির এপিএস রুমির ডিমুকি আজি পড়ার ভাগতে এছ আই টিত হাজির হওয়ার পিছতে সোধা পোছা করে থাকা হয়েছে। কিন্তু আজি যেহেতু সৌরভ ভট্টাচার্য হাজির নহল, এইখানে উল্লেখ করব পারি যে যিখিনি নাম্বার আছে কি কত সাল সলনি হয়েছে, কত এষষ্টি, কত এশ এগারো, তার ডিটেলস ইয়াত পাওয়া গেছে, দেখবলে পাওয়া গেছে। গতি ইয়াতে কাট অফ মার্ক কি আসে তার সন্দর্ভত ইতিমধ্যে সবিশেষ তথ্য দিয়া হয়েছে। এইখানে উল্লেখ করব পারি যে আশীর্বাদ পুষ্ট এগারী রুমির ডিমুকি প্রকৃততে বৃহৎ ধন দি রাজপরিচিত বিষয়া হয়েছে, কারণ পিতৃ ই এম আসিল আর শহুরেক বিজেপি বিধায়ক বিদ্যা সিং ইংলে। ইফালে নিলম্বিত এ ডি সি সুকন্যা বরাক সি এম ভিজিলেন্সে মাৰাথন জেৰা চলাইছে। ৰূপনগৰ সি এম ভিজিলেন্সৰ কাৰ্যালয়ত ঘণ্টাৰ পিছত ঘণ্টা জেৰা চলিছে ধন কুবেৰ সুকন্যা। আই বৰ্হিভূত সম্পত্তিৰ গোচৰত সি এম ভিজিলেন্সৰ আৰক্ষী অধীক্ষক ৰজি কলিতাই জেৰা কৰিছে সুকন্যা বৰাক। আঠ বছৰত কোটি কোটি টকাৰ সম্পত্তি পাহাৰ গঢ়িছে সুকন্যাই। বৃহস্পতিবাৰেও তদাৰকী দলে মাৰাথন জেৰা চলাইছে সুকন্যাক। গান্ধীবস্তি জয়ানগর অট্টালিকা ফ্ল্যাটত অভিযান চলায় জব্দ করেছিল মাটি সম্পত্তির নথি, ব্যাংক পাসবুককে ধরে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র। আর সম্পত্তির পাহাড় আসিল সেই সম্পত্তির পাহাড়ের ইতিমধ্যে গোটে হিসাব গোটেখিন সবিশেষ সি এম ভিজিলেন্সের হাতত আছে। আর জব্দ হয়েছে মাটি সম্পত্তির নথি, ব্যাংক পাসবুক, কিন্তু পাসপোর্ট এতালেক পাওয়া হওয়া নাই। সি এম ভিজিলেন্সের কার্যালয়ে আট ঘণ্টা ধরে জেরা চলা হয় আয় বহির্ভূত সম্পত্তির গোচরত অভিযুক্ত সুকন্যা বরা। আর সুকন্যা আট বছর আমি কৈছে দহ কোটি টাকা উপার্জন করেছে। আনকি কেলেঙ্কারির কথা আসলে কলে শেষেই নয়, এনেকা ধরনের এগারী এ ডি সি আসে বা এই যে আট বছর কি করেছিল, যিমানসমূহ ভূমি ক্রয় করেছিল সকলবোৰ পিতৃ নামত ক্রয় করেছিল আর পিতৃ নামত ক্রয় করে সেয়া উপহার স্বরূপে লৈছিল। গতি স্মার্ট সুকন্যা বরা, সুকন্যা বরা সাধারণত নাথাকে বা ভারতের ভিতর নহয়, বিদেশ ভ্রমণ করে ভাল পায় আর যথেষ্ট বিলাসিতার জীবন নির্বাহ করে, যেহেতু বাসগৃহ জয়ানগরত আছে, যে অট্টালিকা জয়ানগরত আছে। আর আমি কৈছো কি কি কৈছে, আপনার পাসপোর্ট কত আছে, সুকন্যা বরায় উত্তর দিছে মই নাজানো, আপনার হাতত নগদ ধন কিমান আছে, একাউন্টত কি আছে মই নাজানো, এয়া হয়েছে সুকন্যা বরার উত্তর। ভিজিলেন্সে সুধিছে আপনার ব্যাংকর লকারের তথ্য দিয়ক, ব্যাংকত মোৰ কোনো লকারেই নাই, এয়া হয়েছে সুকন্যা বরার উত্তর। ইমান বিশাল সম্পত্তি আপনি কেনেকৈ গোটালে, এয়া মোক দেউতাই দিয়া। আর যথেষ্ট আত্মবিশ্বাসী সুকন্যা, আপনার পাসপোর্ট কত আছে মই নাজানো, পাসপোর্টের কথা বারে বারে সোধার পিছতো কিন্তু পাসপোর্টের তথ্য নিদিলে, পাসপোর্ট কত আছে নকলে। ইফালে নগদ ধনের কথা যেটা সুদিলে আনকি সেয়াও কলে যে একাউন্টত কি আছে মই নাজানো, ব্যাংকর লকার হেনো নাই, কোনো ব্যাংকর লকারে নাই। আনকি এই কথা উল্লেখ করলে যে যিখিনি সম্পত্তি, বিশাল সম্পত্তি, সেয়া কেনেকৈ গোটালে, সেয়া মোৰ দেউতাই দিয়া। আর আমি ইতিমধ্যে কৈছো এই আটটা বছরের যিমানখিনি সম্পত্তি গোটালে সকলোখিনি কিন্তু পিতৃ নামতে আছে। আর পিতৃয়ে ইতিমধ্যে আমি কৈছোঁ যে পিতৃয়ে তেওঁৰ নামত উপহার স্বরূপে দিছে। আর আজির দিনটো সুকন্যা বরাক ভিজিলেন্সে যে প্রশ্ন করলে সেই প্রশ্ন এনেকুৱা ধৰণৰ আছিল, এনে ধৰণৰ প্রশ্ন সোধা হৈছিল, বিশেষকৈ তেওঁৰ যে পাসপোর্ট, সেই পাসপোর্ট সন্দর্ভত সোধা প্রশ্নের উত্তরত এটা কথাই কলে যে নাজানে কত আছে পাসপোর্ট, ভাতৃক ঘৰৰ পৰা উলিয়াই দিছিল বুলি কোৱা হয়। বিভিন্ন প্রকারে মাটি সম্পত্তি হস্তগত করেছিল, মাতৃ এগৰাকী মানসিক রোগী আর মানসিক রোগী হিসাবে এখন চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল। মরিগাঁওত 17 বিঘা 2 লিচা ভূমি আছে সুকন্যা বরার, গুয়াহাটির 5 ঠাইত বিশাল মাটি সম্পত্তি আছে, আমিনগাঁওত বিশাল মাটি সম্পত্তি আছে। আর আমি ইতিমধ্যে কৈছো যে বৃহৎ ধন সাধারণত অবসর বিনোদনতে ব্যয় করেছে, বৃহৎ পরিমাণে ধন ব্যয় করেছিল। আর আজির দিনটি সোধা তিনটা প্রশ্নের উত্তরত একোয়েই নকলে, অর্থাৎ একোয়েই নাজানে। বিরিঞ্চি ডেকা আছে আমার সঙ্গে সংযুক্ত হয়, বিরিঞ্চি আপনার ওসরলে আছো, পাসপোর্ট কত নাজানে, যে লকার লকার নাই, আনকি ব্যাংকত কেই টাকা আছে সেয়াও নাজানে সুকন্যা বরা এগারী যে সহজ মহিলা, অথচ কেনে ধরনের ধন সম্পত্তি গোটাইছিল সেয়া ইতিমধ্যে সকলে অবগত। যিয়ে নক আপনার ওসরলে আছো আপনার পৰা জানি। নিশ্চয় পাপৰি, যে চাওক বৃহস্পতিবাৰে যেতিয়া এগৰাকী এ ডি চি সুকন্যা বৰাক যেতিয়া দিনজোৰা জেৰা কৰা হৈছিল সমগ্ৰ তেওঁৰ সেই আয় বহিৰ্ভূত গোচৰৰ সম্বন্ধত, আৰু দেখা পোৱা গৈছিল যে সেইদিনাও তেওঁ কিন্তু কোনো ধৰণৰ উত্তৰ দিয়া নাছিল। এই মুহূৰ্তত তদন্তকাৰী বিষয়াক এই মুহূৰ্তত প্ৰয়োজন পাছপৰ্ট,
আর লকারর তথ্য আর যিখিনিৰ নামত সম্পত্তি পোৱা গৈছে সেই সম্পত্তিখিনি সকলোখিনি আসলে ডিটেইলস বিচাৰিছে তদন্তকারী বিষয়ে। কিন্তু প্রথম প্রশ্ন আজি কৰিছিল যিগৰাকী সিএম ভিজিলেন্সর আরক্ষী অধীক্ষক প্রথম প্রশ্ন কৰিছিল যে আপোনাৰ পাসপোর্ট কোড আছে, এটা কথাই কৈছিল যে মোৰ সেই বিষয়ে মনত নাই, মই এই মুহূর্তে পাহৰি গৈছো। অর্থাৎ যথেষ্ট চতুৰালিৰে উত্তৰ দিছে। এগৰাকী ৰাজপত্ৰিত বিষয়ার এখন পাসপোর্ট যিধরণে আসলে রাখব লাগছিল তেনেধরণে আসলে রাখা নাই, নাজানো বুলি কৈছে, সেই যথেষ্ট তাৎপর্য অতি তাৎপর্যপূর্ণ। ব্যাংকত কিমান ধন আছে বুলি সোধা হৈছিল বিৰিঞ্চি। দ্বিতীয়টো প্রশ্ন কৈছে যে আপোনাৰ আসলতে নগদ ধন কিমান আছে আৰু আপুনি লকারৰ তথ্য আমাক দিয়ক, আৰু সেই বিষয়টো যথেষ্ট অজ্ঞতা প্ৰকাশ কৰিছে যে মই এই বিষয়ে নাজানো, মোৰ তেনেধৰণৰ কোনো লকাৰ নাই। কিন্তু তদন্তকাৰী বিষয়ে সমগ্ৰ সুকন্যা বৰা যি সম্পত্তি ইমান পাহাৰখন সম্পত্তি যেতিয়া জব্দ কৰিছে বা সেইসমূহ যেতিয়া তালিকা প্ৰস্তুত কৰিছে তেতিয়া হাতত আচলতে নগদ ধন কোনো ধৰণৰ পোৱা নাই, ঘৰতেই হওক বা অন্যান্য যিসমূহ স্থানত অভিযান চলিছিল তেতিয়া তদন্তকাৰী বিষয়ে নিশ্চিত হৈছে যে এগৰাকী সুকন্যা বৰাৰ নিশ্চয়কৈ কোনো বেংকত লকাৰ আছে আৰু সেই লকাৰত নগদ ধনসমূহ ৰাখিছে। কিন্তু সেই বিষয়ে এই মুহূৰ্তলৈকে অজ্ঞতা প্ৰকাশ কৰিছে, কেৱল নাই নাই পৰা এই মুহূৰ্তলৈকে আছে ধৰণৰ কোনো উত্তৰ দিয়া নাই। মাটিৰ সম্পত্তি গৰাকী কেনেকৈ হ'ল বুলি সোধাত উত্তৰ দিছিল বিৰিঞ্চি। নিশ্চয় যে সকলোখিনি সম্পত্তি দেখা পোৱা গৈছে যে সুকন্যা বৰাৰ নামত আছে। তেওঁক যেতিয়া সোধা হৈছে যে এক ইমান বিশাল সম্পত্তিৰ গৰাকী আপুনি কেনেধৰণে, আপুনি যিহেতু চাকৰি কৰিছে 2017 বৰ্ষত যোগদান কৰিছে, গতিকে ইমান কম সময়ৰ ভিতৰত ইমান সম্পত্তিগৰাকী কেনেকৈ হ'ল, তেতিয়া উত্তৰ দিছে যে এইসমূহ মোক দেউতাই আচলতে উপহাৰ দিয়া। কিন্তু দেখা পোৱা গৈছে যে এগৰাকী পিতৃয়ে কেনেধৰণে আচলতে ইমান বিশাল সম্পত্তি এগৰাকী জীয়ৰীক দিব পাৰে, আৰু দেখা পোৱা গৈছে যিসমূহ তদন্তকাৰী বিষয়া সেই সকলোখিনি পৰীক্ষা কৰিছিল। প্ৰথমে সুকন্যাৰ পৰা যিকোনো এটা সম্পত্তি পিতৃৰ নামত ক্ৰয় কৰে, পৰৱৰ্তী সময়ত সেই পিতৃৰ নামৰ পৰা তেওঁৰ নামত সেয়া উপহাৰ স্বৰূপে লোৱা দেখুৱায়। আৰু দ্বিতীয়তে আৰু এটা কথা এই মনৰ সংযোজন কৰিম যে মাতৃৰ কথাটো কোৱা হৈছে, মাতৃক যি মানসিকভাৱে ৰোগী আচলতে খোজত সেই কথাখিনি কিন্তু ডকুমেণ্ট নথিপত্ৰ অনুযায়ী নিজৰ কাৰ্যালয়ত জমা দিছিল যাতে পিতৃৰ সেই সম্পত্তি তেওঁৰ নামলৈ আহিব পাৰে, আৰু সেই অনুসৰি ভাতৃকো ঘৰৰ পৰা উলিয়াই দিছিল যাতে পিতৃৰ যি সম্পত্তি আছে বা তেওঁ যিখিনি এনেকুৱা ধৰণৰ যদি হয় বা গোটেইখিনি সম্পত্তি যদি তেওঁক পিতৃয়ে দিয়া হয় পিতৃ তদন্তৰ আওতাত আহিব লাগে বিৰিঞ্চি। এই তিনিটা প্ৰশ্নৰ উপৰিও তেওঁক আৰু কি সোধা হৈছিল? তেওঁক মূলত আজি এই তিনিটা প্ৰশ্ন আচলতে উত্তৰ বিচাৰিছে। মূলত আচলতে পাছপৰ্টৰ সন্ধান লাগে তদন্তকাৰী বিষয়া, কিয়নো ইতিমধ্যে তদন্তকাৰী বিষয়া কিছু তেওঁলোকে সূত্ৰ অনুসৰি গম পাইছে যে এগৰাকী সুকন্যা বৰাই যথেষ্ট সময়ত বিদেশত ভ্ৰমণ কৰিছে। এতিয়া বিদেশত ভ্ৰমণ কৰাৰ সময়ত তেওঁ কোন কোন দেশত আচলতে গৈছিল বা কেনেধৰণ কিমান পুঁজি তেওঁ তাত খৰচ কৰা দেখুৱাইছে সকলোখিনি তথ্য বিচাৰিছে। দ্বিতীয়তে তদন্তকাৰী বিষয়ে যেতিয়া এগৰাকী সুকন্যা বৰাৰ পৰা কোনো ধৰণৰ সুফল যিহেতু পোৱা নাই, তেওঁ যিহেতু উত্তৰ এনেধৰণে দি আছে, গতিকে তাত যিহেতু ইতিমধ্যে পাছপোৰ্টৰ কাৰ্যালয়লৈকে যিহেতু তেওঁলোকে পত্ৰ প্ৰেৰণ কৰিছে, দুই এটা দিনৰ ভিতৰত সুকন্যাৰ সকলো নথিপত্ৰ হওক সকলো ডিটেইলছ চি এম ভিজিলেন্সৰ কাৰ্যালয়ে পাব, তেতিয়া পোহৰলৈ আহিব যে এগৰাকী সুকন্যা বৰাই লাহ বিলাহৰ নামত আচলতে কিমান কোটি টকা খৰচ কৰিছে। লাভবিলাহৰ নামত যিমান কোটি টকা খৰচ কৰিছে তাৰে কিছু উদাহৰণ আমি ইতিমধ্যে দেখুৱাইছোঁ। তেওঁ ক'ত কেনেধৰণে খৰচ কৰে, তেওঁ কিমান টকা তেওঁ ক'ত কেনেধৰণে তেওঁ ক্ৰয় কৰে, কি কি সামগ্ৰী তেওঁ ক্ৰয় কৰে, কিমান দামী সামগ্ৰী ক্ৰয় কৰে। কিন্তু আকৌ এবাৰ আহিছোঁ, তেওঁ যে পিতৃৰ কথা ক'লে যে সম্পত্তিসমূহ মোক পিতৃয়ে দিয়া, গতিকে এনে ক্ষেত্ৰত পিতৃক জানো তদন্তৰ আওতালৈ আনিব নালাগে বিৰিঞ্চি? নিশ্চয়কৈ যে প্ৰথম পৰ্যায়ত আচলতে যিগৰাকী মূল অভিযুক্ত যে সুকন্যা বৰা যিহেতু এই মুহূৰ্তত মূল অভিযুক্ত হিচাপে গণ্য হৈ আছে, গতিকে সুকন্যা বৰাৰ ক্ষেত্ৰত তদন্তকাৰী বিষয়ে সকলোখিনি তদন্ত তথ্য ইতিমধ্যে গোটাই আছে। পৰৱৰ্তী সময়ত যদি সেই সকলোখিনি কথা যদি সুকন্যা বৰাই নিজ মুখে যদি স্বীকাৰ নকৰে, আজি যিখিনি কথা তেওঁ কৈছে সেই কথাখিনি কিন্তু লিপিবদ্ধ কৰিছে তদন্তকাৰী বিষয়ে, যাতে পৰৱৰ্তী সময়ত যেতিয়া তেওঁক আদালতত গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত যেতিয়া আদালতত হাজিৰ কৰিব যাতে 166 ধাৰাৰ অধীনত যি স্পষ্টীকৰণ তেওঁ দিব যি ভাষ্য দিব সেই ভাষ্য যাতে সলনি নহয়, গতিকে আজি কথাখিনি তেওঁ লিপিবদ্ধ কৰিছে। পৰৱৰ্তী সময়ত যেতিয়া তেওঁ পিতৃৰ কথা যিহেতু তেওঁ ভাষ্যত যিহেতু উল্লেখ কৰিছে, গতিকে এগৰাকী পিতৃকো আচলতে যিহেতু পিতৃ এগৰাকী যথেষ্ট তেখেতৰ বয়স হৈছে, তেখেতে এটা বিশেষ ৰোগত যিহেতু আক্ৰান্ত, গতিকে হয়তো তেখেতক কেনেধৰণে জেৰাকৈ সেইটো পৰৱৰ্তী সময়ত সেইটো লক্ষণীয় হ'ব, গতিকে পিতৃও কিন্তু তদন্তৰ আওতালৈ আহিব। নিশ্চয় বিৰিঞ্চি, ধন্যবাদ জনাইছো। পুনৰ কৈছো সুকন্যা বৰাক আজি চিএম ভিজিলেন্সে কি কি প্ৰশ্ন সুধিলে। তেওঁ সুধিলে যে আপোনাৰ পাছপোৰ্ট কত, তেওঁ উত্তৰ দিলে মই নাজানো। তেওঁ সুধিলে যে আপোনাৰ টকা কিমান আছে হাতত, নগদ ধন বা বেংকৰ লকাৰত, তেওঁ ক'লে মোৰ কোনো লকাৰেই নাই আৰু একাউণ্টত কি আছে মই নাজানো। তৃতীয় প্ৰশ্ন তেওঁ কৰা হৈছিলে যে আপোনাৰ ইমান সম্পত্তি আহিল ক'ৰ পৰা, সেয়া মোক পিতৃয়ে দিয়া। ইয়াৰ আছিলে আজি সুকন্যা বৰাৰ প্ৰশ্নৰ উত্তৰ, ইমান বিশাল সম্পত্তি কেনেকৈ গোটালে আপুনি, এয়া মোক দেউতাই দিয়া।
পাসপোর্ট কত আছে মই না জানো তেও পাসপোর্ট কোন কত আছে তেও না জানে তার উপরিও তেও কো ফুধা হইছিলে যে আপুনার হাতত কিমান টকা আছে নগদ ধন আছে একাউন্টত কি আছে মই না জানো ইয়া আসলে তেও কোন পটিয়া উত্তর তেও কাজি এইকেটা প্রশ্ন ফুধা হইছিলে বলি জানিব পৰা গৈছে আর ইফালে সামেদ আলীর বাসগৃহত পুনের আজি সিএম ভিজিলেন্স অভিযান চলায় আয় বহির্ভূত সম্পত্তির গোচরত হাজির তদারকি কোষর দল গান্ধী বস্তির বিশাল অট্টালিকার লগতে সম্পত্তি মূল্যাঙ্কনের বাবে আজি হাজির হয়েছে সিএম ভিজিলেন্সর দলটো লোক নির্মাণ বিভাগের অবসরপ্রাপ্ত অভিযন্তা সামেদ আলীর সম্পত্তি দেখি হতবাক হয়ে পড়েছে এটা সকল সামেদর ঘরের প্রায় 31 বিভিন্ন ব্যাংকর পাসবুক জব্দ করা হয়েছে আর এই পাসবুক সমূহ আনকি অয়নর নামত হে আছে তেওঁর নামত কেবা গোটে কেখন পাসপোর্ট নাই তেওঁ যিখিনি বাহন আছে সেই বাহনখিনিও আনকি গোটেই কেইখন বাহন তেওঁৰ নামত নাই বেলেগৰ নামত আছে তেওঁৰ যি অট্টালিকা সেই অট্টালিকাৰো ওচৰতে আন এটা এপাৰ্টমেণ্ট আছে তাৰে চাৰিটাকৈ বিলাসী ফ্লেট তেওঁৰ আছে তাৰ উপৰি হাউকুচিত আছে তেওঁৰ মাটি সম্পত্তি তেওঁৰ সম্পত্তিৰ পাহাৰ শুনক হাউকুচিত আছে তেওঁৰ মাটি সম্পত্তি বৰাক ভেলীতো বহু সম্পত্তি থকাৰ তথ্য ইতিমধ্যে পোৱা গৈছে সামেদ আলীৰ সম্পত্তিৰ পাহাৰ তাৰ উপৰিও 31 বিভিন্ন পাছবুক জব্দ কৰা হৈছে এই পাছবুকখিনি কিন্তু তেওঁৰ নামতে গোটেইখিনি পাছবুক নাই তার উপরও অন্য লোকের নামত ব্যাংক পাসবুক আছে সে আমি ইতিমধ্যে কইছো গতি আজি মূল্যাঙ্কন করবর তাত অর্থাৎ সামেদ আলীর বাসগৃহ উপস্থিত হয় সিএম ভিজিলেন্সর দল কিন্তু এতালেক লকারের তথ্যই জানিলে দিয়া নাই জানা নাই ব্যাংকর লকারের তথ্য লকারত বহু পরিমাণের ধন থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে কারণ তেওঁৰ বাসগৃহ যেতিয়া প্রথম দিনাখনে অভিযান চলাইছিল তেতিয়া তেওঁৰ বাসগৃহত ন্যূনতম টকাহে পোৱা গৈছিলে গতি টকা সমূহ কত হয়েছে যার বাবে সন্দেহ করে পানি ট্যাঙ্কি সিলিং আদিটো অভিযান চলাইছিল সিএম ভিজিলেন্সে সংসদের শীতকালীন অধিবেশনের বিরোধী সাংসদক নিলম্বন করা হয়েছে এ পর্যন্ত 46 বিরোধী সাংসদক লোকসভার শীতকালীন অধিবেশনের নিলম্বন করা হয়েছে শুক্রবারে নিলম্বন করেছিল 13 বিরোধী সাংসদক আর আজি 33 বিরোধী সাংসদক নিলম্বন করলে লোকসভার অধ্যক্ষ সংসদ কাণ্ডর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করাক লৈ লোকসভার অধ্যক্ষ ললে কঠোর সিদ্ধান্ত নিলম্বন করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী গৌরব গগৈ আব্দুল খালেক কল্যাণ ব্যানার্জীকে ধরে মুঠ 46 লোকসভার বিরোধী সাংসদক ইপিনে রাজ্যসভার 34 বিরোধী সাংসদক আজি নিলম্বন করা হয়েছে পুনরবার কৈছো সংসদের শীতকালীন অধিবেশনের বিরোধী সাংসদক নিলম্বন করা হয়েছে আর এতালেক 46 বিরোধী সাংসদক লোকসভার শীতকালীন অধিবেশনের নিলম্বন করা হয়েছে শুক্রবারে নিলম্বন করা হয়েছিল 13 বিরোধী সাংসদক श्री जी सेल्वम आप सभी माननीय सदस्यों को बार बार अनुरोध किया गया माननीय स्पीकर महोदय ने अनुरोध किया कि प्ले कार्ड मत लाइए मर्यादा मत भंग कीजिए माननीय सदस्यों श्री कल्याण बनर्जी श्री ए राजा श्री थुरू दयानिधि मारन डॉक्टर के जय कुमार श्रीमती अपरूपा पोद्दार श्री प्रसून बनर्जी श्री ईटी मोहम्मद बशीर श्री जे सेल्वम श्री सी एन अन्नादुराई श्री अधीर रंजन चौधरी डॉक्टर टी सुमति श्री के नवसकानी श्री के वीरस्वामी श्री एन के प्रेमचंद्रन श्री सौगत राय श्रीमती शताब्दी राय श्री असित कुमार मल श्री कौशलेंद्र कुमार श्री एंटो एंटोनी श्री एस एस पलानी मनिकम श्री अब्दुल खालिक श्री तिरुवुक्करसर श्री विजय वसंत श्रीमती प्रतिमा मंडल श्रीमती काकोली घोष दस्तीगार श्री के मुरलीधरन श्री सुनील कुमार मंडल श्री एस रामलिंगम श्री के सुरेश श्री अमर सिंह श्री राजमोहन उन्नीथन श्री गौरव गोगोई एंड श्री टी आर बालू आप सभी माननीय सदस्यों को बार बार अनुरोध किया गया माननीय स्पीकर महोदय ने अनुरोध किया कि प्ले कार्ड मत लाइए मर्यादा मत भंग कीजिए परंतु आपने किसी भी प्रकार से अनुरोध स्वीकार नहीं किया मैं आप सभी माननीय सदस्यों को नेमिंग कर रहा हूं जी
আর ইপিনে রাজ্যসভার 34 গৰাকী বিৰোধী সাংসদক নিলম্বন কৰা হল ৰণদীপ সূৰ্যেৱালা জয়রাম ৰমেশ অজিত কুমাৰ ভূঞাকে ধৰি 34 গৰাকী বিৰোধী সাংসদক শীতকালীন অধিৱেশনৰ পৰা নিলম্বন কৰিলে ৰাজ্যসভাৰ অধ্যক্ষ জগদীপ ধনখড়ে অনৰেবল মেম্বৰছ শ্ৰী প্ৰমোদ তিৱাৰী শ্ৰী জয়রাম ৰমেশ ডক্টৰ মি য়াজনিক শ্ৰী নারায়ণ ভাই জে ৰতবা শ্ৰী সৈয়দ নাসির হুসেন শ্ৰীমতী ফুলোদেৱী নেতাম श्री शक्ति सिंह गोयल श्री केसी वेणुगोपाल श्रीमती रजनी अशोकराव पाटिल श्रीमती रंजीत रंजन श्री इमरान प्रतापगढ़ी श्री रणदीप सिंह सुरजेवाला श्री सुखेंदु शेखर रे श्री मोहम्मद नदीमुल हक श्री अबीर रंजन विश्वास डॉक्टर शांतनु सेन श्रीमती मौसम नूर श्री प्रकाश चिक ब्रायक श्री समीरुल इस्लाम श्री एम सनमुगम श्री एन आर इलंगो डॉक्टर कानी मोजी अनविन सोमू श्री आर गिरिराजन प्रोफेसर मनोज कुमार झा डॉक्टर फैयाज अहमद डॉक्टर वी शिवदासन श्री रामनाथ ठाकुर श्री अनिल प्रसाद हेगड़े श्रीमती मन्ना चौहान प्रोफेसर राम गोपाल यादव श्री जावेद अली खां श्रीमती मवा माझी श्री जोश के मनी श्री अजीत कुमार भुयान आर सस्पेंडेड फ्रॉम द सर्विस ऑफ द काउंसिल फॉर द रिमेनिंग पार्ट ऑफ द 2 second सेशन ऑफ राज्यसभा The suspended members are required under Rule 256(3) to quit the proceedings of the Council of States. विफलताओं को बचाने के लिए एक बुलडोजर चला रहे हैं विपक्ष पर जनप्रतिनिधियों पर और जनता के अधिकारों पर वो मूल अधिकार जो सवाल उठाने का जो मूल अधिकार है संविधान की जो मूल अधिकार है उन अधिकारों पर आज रोंगने का काम भाजपा कर रही है भारत और गौरव गुटे विश्वते यार सम्मान स्ट्रांग माने माइथन स्टील बातरियाक बढाई